নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো পরিবেশ বিদ্যার সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে যে প্রশ্নগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগেই বাড়িতে বসে একটা মক প্র্যাকটিস করে দেখুন আপনাদের পারফরমেন্সটা কীরকম লেভেলে আছে আর সেই পারফরমেন্সটা কতটা এনহ্যান্স করতে হবে আপনারা আমাদের এই প্রশ্ন আলোচনা শেষে আমরা আপনাদের জিজ্ঞেস করব আপনারা কী কত মার্কস পেয়েছেন আপনারা আপনাদের প্রাপ্ত মার্কসটা পোস্ট করবেন আর পোস্টের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্সটা কীরকম পর্যায়ে আছে আর আমরাও বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা যা যে টেকনিক করবেন সেই টেকনিকটা আমি আপনাদের বলে দিই তা এখানে ধরুন আজকে এক নম্বর প্রশ্ন আছে তা এক থেকে আমরা দশটা প্রশ্ন আলোচনা করবো যে প্রশ্নটায় উত্তর আপনাদের সঠিক হচ্ছে সেটা রাইট চিহ্ন এবং যেটাই ভুল হচ্ছে সেভাবে ক্রাস চিহ্ন তো এইভাবে আমরা দশটা কোশ্চেন আলোচনা শেষে আপনারা আপনাদেরকে জিজ্ঞেস করব যে আপনারা কি কত মার্কস পেলেন আপনারা অবশ্যই পোস্ট করবেন আপনাদের প্রাপ্ত মার্কস ক্যালকুলেট করে সৎভাবে ঠিক আছে তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন যেটা ছিল আপনাদের গেলো দিনের হোম ট্যাক্সের প্রশ্ন এই পৃথিবীতে সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে সঞ্চিত হয় অপশান এ উদ্ভিদ দেহে অপশান বি দেহে অপশান সি সমুদ্রে এবং অপশান ডি মরুভূমিতে আপনাদের এই চারটি অপশন আর এই চারটি অপশনের মধ্যে আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে তা যারা এই কোশ্চেনের অ্যানসার বলছেন অপশন এ উদ্ভিদ দেহে তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর যাদের ইমেল অ্যাড্রেস চাই আছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন চলে আসব আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 2 কোন তেল পরিশোধনের শেষে অদক্ষ্যপন হিসেবে পাওয়া যায় অপশন এ ক্রুডল অপশন বি ফাইনাল অপশন সি প্যারাফিন এবং অপশন ডি হচ্ছে ডিজেল তাহলে চারটে অপশানের মধ্যে আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে আর দুই নম্বর প্রশ্নে যারা উত্তর বলছেন অপশান সি প্যারাফিন তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি সৌরশক্তির সাহায্যে থেকে সবচেয়ে বিশুদ্ধ জল উৎপাদন পদ্ধতিকে বলে তা আপনাদের এখানে একটু বানান মিস্টেক আছে বানানটা আপনারা ইগনোর করবেন আশা করছি সেটা আপনাদের কোনো কোশ্চেনে অ্যান্সার করতে গিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না তো চলুন অপশান এ বলছে অন্তর্ধুম পাতন অপশান বি ঊর্ধ্বতন পাতন অপশান সি আছে সৌরপাতন এবং অপশান ডি আছে সুপাতন তাহলে সৌরশক্তির সাহায্যে সবথেকে বা সবচেয়ে বিশুদ্ধ জল উৎপাদন পদ্ধতিকে কি বলে সেটা আপনাদের কাছে জানতে চাওয়া তো যারা এই বলছেন অপশান সি সৌরপাতন তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর সবচেয়ে পরিশুদ্ধ ও সুবিধাজনক শক্তি হলো অপশান এ বিদ্যুৎ শক্তি অপশান বি জল শক্তি অপশান সি রাসায়নিক শক্তি এবং অপশান ডি যান্ত্রিক শক্তি তাহলে আমাদের কাছে জানতে চাইছে সব থেকে পরিশুদ্ধ ও সুবিধাজনক শক্তি কোনটা তা চার নম্বর প্রশ্নে যারা বলছেন অপশান এ বিদ্যুৎ শক্তি তাদের উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ জীবাশ্ম জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় অপশান এ কয়লা অপশান বি পেট্রোলিয়াম অপশান সি কাঠ এবং অপশান ডি ভারী ধাতু পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কয়লা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স বায়োগ্যাসের অপর নাম অপশান এ গোবর গ্যাস অপশান বি জৈব গ্যাস অপশান সি মার্স এবং অপশান ডি হচ্ছে এলপিজি মানে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস তাহলে ৬ নম্বর প্রশ্নে আপনাদের এ বি সি ডি চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে যারা বলছেন অপশান এ গোবর গ্যাস মানে যেখান থেকে মিথেন আসে তা তাদের সবার উত্তর সঠিক আর ৬ নম্বর প্রশ্ন যারা অপশান এ উত্তর করছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনের কোশ্চেন নম্বর সেভেন সাত নম্বর প্রশ্নে চলে এসেছি পারমাণবিক শক্তি উৎপাদনের প্রধান সমস্যা হলো তাহলে যে সমস্যাটা হয় সেই সমস্যাটা কি সেটা আমাদের কাছে জানতে চেয়েছে অপশান এ জল দূষণ অপশান বি তেজস্ক্রিয় দূষণ অপশন সি বায়ু দূষণ এবং অপশান ডি হচ্ছে মৃত্তিকা দূষণ সাত নম্বর প্রশ্নে যারা বলছেন অপশান বি তেজস্ক্রিয় দূষণ তাদের সবার উত্তর সঠিক চলে আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হলো অপশান এ হাইড্রোজেন ও অক্সিজেন অপশন বি মিথেন ও ইথেন অপশন সি নাইট্রোজেন ও হাইড্রোজেন এবং অপশন দিয়েছে ফসজিন তাহলে 8 নম্বর প্রশ্ন আশা করি এই কোশ্চেনের উত্তর আপনারা সবাই জানেন যারা বলছেন অপশন বি মিথেন ও ইথেন তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 9 থ্রি মাইল আইল্যান্ড দুর্ঘটনাটি হলো একটি অপশন এ গ্যাস দুর্ঘটনা অপশন বি পারমাণবিক বিদ্যুৎ দুর্ঘটনা অপশন সি প্রাকৃতিক ডিজাস্টার এবং অপশন দিয়েছে ধাতু দূষণ দুর্ঘটনা তাহলে নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নে যারা বলছেন অপশান বি পারমাণবিক বিদ্যুৎ দুর্ঘটনা তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসবো আজকে পরবর্তী শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার টেন সমুদ্র থেকে তাপীয় শক্তি উৎপাদন করার প্রক্রিয়ার নাম বানান ভুল আছে বানানটা আপনারা ইগনোর করবেন কেননা বানানটা আপনাদের পরীক্ষার অ্যান্সার বা প্রশ্নের অ্যান্সার করতে কোনো অসুবিধার সম্মুখীন করবে না তা চলুন দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি তাহলে সমুদ্র থেকে তাপীয় শক্তি উৎপাদন করার প্রক্রিয়ার নাম অপশান এ ও টি ইসি অপশান বি ও পি সি এ আর সি এ আর এবং অপশান ডি এডি ইসি তাহলে দশ নম্বর প্রশ্ন আর দশ নম্বর প্রশ্নে আপনারা সবাই এ বি সি রি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আমরা কিন্তু দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি যারা বলছেন অপশান এ ও সি ই বা ওটি সরি ওটি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আপনারা এবার সবাই একে একে সবাই কি কত মার্কস পেলেন সেই মার্কসটা ক্যালকুলেট করুন এবং ক্যালকুলেট করে সৎভাবে আপনারা আপনাদের টাইম লাইনে পোস্ট করুন যাতে আপনারা বুঝতে পারেন আপনাদের পারফরম্যান্স কোন লেভেলে আছে আর তাকে কতটা এনহ্যান্স করতে হবে আর আমরাও বুঝতে পারবো আমাদের আমাদের কাজের সার্থকতা তা আপনারা সবাই একে একে মূল্যবান কমেন্টসও পোস্ট করতে পারেন আর আমরা চলে যাব আমাদের আগামী দিনের হোম টাক্সের প্রশ্ন তা আজকে আমি আপনাদের হোম ট্যাক্সের যে প্রশ্ন সেই প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেন আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হল আইটিসিজেড এর পুরো নাম কি অপশান এ ইন্টারন্যাশনাল ট্রপিক্যাল কনভার্জেন্ট জোন অপশান বি ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্ট জোন অপশান সি ট্রপিক্যাল কনভার্জেন্স জোন আর অপশান ডি ইন্টার কনভার্জেন্স জোনস আবার আমি বলছি আপনাদের কোশ্চেনটা আইটিসিজেড এর পুরোনাম কি অপশান এ ইন্টারন্যাশনাল ট্রপিক্যাল কনভার্জেন্স জোন অপশান বি ট্রপিক্যাল কনভারজেন্ট জোন অপশান সি ট্রপিক্যাল কনভার্জেন্স জোন আর অপশান ডি ট্রপিক্যাল কনভারজেন্স জোন তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এখনই আপনাদের উত্তরটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট হবে তাদের পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেসটা হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন এছাড়াও আপনারা যদি সরাসরি আমাদের সাথে কথা বলতে চান তাহলে আমরা রোজ রেগুলার সকাল আটটা থেকে দশটা পর্যন্ত লাইভ ক্লাস দিয়ে থাকি আপনারা এই সময় এসে রিয়েল টাইম বেসিসে আপনারা আমাদের সাথে প্রশ্ন উত্তর করতে পারেন আপনাদের যার যে কোনো জায়গায় যেরকম প্রশ্ন থাকতে পারে আর আমরা আপনাদের মতো চেষ্টা করব যে আপনাদের কোশ্চেনের সঠিক এবং এবং সুনিপুণ উত্তর দেওয়া এবং স্পেসিফিক উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই যারা চাইছেন যে আমাদের সাথে লাইভ ক্লাস করতে বা লাইভ কথা বলতে তারা রেগুলার সকাল আটটা থেকে দশটায় আমরা লাইভ ক্লাস করে থাকি আপনারা আমাদের সাথে সরাসরি বক্তব্য রাখতে পারেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ